বৈরি আবহাওয়ার কারণে ঢাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে মহারাষ্ট্রের মুম্বাই থেকে আসামের গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হওয়া ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট। শনিবার ভোর 4টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই বিমানটি। এয়ারলাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উড়োজাহাজটি মুম্বাই থেকে গুয়াহাটি পৌঁছেছিল ঠিকই, কিন্তু প্রবল কুয়াশার কারণে রানওয়ে এলাকা দৃশ্যমান না হওয়ায় প্লেনটি ঘুরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে 178 জন যাত্রী ছিলেন। এই যাত্রীদের মধ্যে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠন ইয়ং কংগ্রেস মুম্বাই শাখার নেতা সুরজ সিং ঠাকুরও রয়েছেন। সকালে এক এক্স বার্তায় তিনি জানান, কারো কাছে পাসপোর্ট না থাকায় যাত্রীদের কেউই বিমান থেকে নামতে পারছেন না। স্থিতিতে সড়ক, নৌ ও রেল পথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। সকালের এক্স বার্তায় সুরজ সিং ঠাকুর বলেন, যে ফ্লাইটটিতে তিনি আছেন সেটির যাত্রীরা গত 9 ঘন্টা ধরে বিমানটিতে অবস্থান করছেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ বার্তা দিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স। সেই বার্তায় পরিষেবা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্যার কারণে আমাদের ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে, সেটি নিয়ন্ত্রণের বাইরে, তবে যাত্রীদের ভোগান্তি দূর করার জন্য টিম কাজ করছে। আশা করছি শিগগিরই ঢাকায় একটি ডাইভার্সন ফ্লাইট পাঠানো হবে।